সুতরাং আমাদের এই আকল দিয়ে আজকে আমাদের দেখা উচিত যে রমাদান মাসে আমরা কি আমল করেছিলাম আর এখন আমাদের অবস্থাটা কি। এখন আমাদের একটু পর্যবেক্ষণের দৃষ্টিতে দেখা উচিত যেহেতু আমরা রামাদানের পরে এসে উপনীত হয়েছি যে রমাদানের প্রভাব কতটুকু আমাদের উপর আসলে বিস্তৃত হয়েছে কতটুকু সুসম্পন্ন হয়েছে এবং রমাদানের এই আমলের পরে আমাদের কতটুকু প্রফিট হয়েছে লাভের পাল্লা কতটুকু আর ক্ষতির পাল্লা কতটুকু আর আরেকটা দেখার বিষয় রমাদানের পরে এই আমলগুলোর উপর আমরা কন্টিনিউ থাকতে পারছি কি না নাকি রমাদান মাস মৌসুমুল খায়ের মৌসুম শেষ খায়েরও শেষ আমলও শেষ নাকি আমরা সেই ফর্মুলাতে গিয়েছি এটা নিয়ে আমাদের একটু যেটা আমরা বলছি সাফাতুল মহাসাবাহ আমাদের নিজের নিজের মহাসাভার নিজের একটু হিসাব নিকাশ করার পাতাটা খোলা দরকার ব্যালেন্স শিটের পাতাটা খোলা দরকার খুব সহজ দুটো বিষয় এক যদি আমরা দেখি যে রমাদানের পরে আমাদের মান বেড়েছে রমাদানের আগে আমাদের প্রত্যেকের যে অবস্থা ছিল তার থেকে অবস্থা একটু বেটার এবং বেটার থেকে বেটার দিকে আমরা যাচ্ছি আমাদের উপর রমাদানের আমলের একটা প্রভাব রয়ে গেছে আমরা আশা করি যে আমাদের অধিকাংশের উপর তা আছে ইনশাল্লাহ এবং সবার উপর যেন থাকে আল্লাহর কাছে আমরা সে দোয়া করি তাহলে এটা হচ্ছে মিন আলামাতিল কবুল এটা হলো মিন আলামাতিল কাবুল কাবুল আল আমাল ফি রান রমাদানে যতগুলো আমল আমরা করেছি সে আমলগুলো কবুল হওয়ার এটা আলামত কবুল হওয়ার এটা আলামত একজন ছাত্র যদি পড়াশোনা করে যদি দেখে যে তার মুখস্থ থাকে তাহলে বুঝতে হবে পড়াশোনাটা তার কাজে লেগেছে আর ছাত্র রাত দিন পড়াশোনা করে কিছুই মুখস্থ থাকে না তাহলে পড়াশোনাটা কি কাজে লাগলো সহজ হিসাব রমাদান মাসে এত কষ্ট করে এত আমল করলাম আমাদের আমলের মধ্যে ব্যালেন্স আসলো কি না কি সে কী আমল লাইল করে ফজর মিস ইমব্যালেন্সড পদ্ধতি যদি চলে আসে তাহলে বুঝতে হবে যে না আপনার আসলে তেমন কোনো লাভ হয়নি আপনি রমাদান থেকে ডিসিপ্লিন শিখতে পারেননি ডিসিপ্লিন তাকেই বলে যে প্রায়োরিটি লিস্টটাকে ঠিক রাখতে পারে তাই না আর প্রায়রিটি হচ্ছে ইসলামের মাকাসেতে শেরিয়ার আলোকে সবচেয়ে আহামটাকে আহাম জায়গায় রাখা সবচেয়ে ইম্পর্টেন্টটাকে ইম্পর্টেন্ট জায়গায় রাখা তারপরে 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 এটাকে বলা হয় প্রায়োরিটি লিস্ট এটা হচ্ছে আউলাউয়াত ইসলামের সবচেয়ে বেস্ট পজিশন কিসের সবচেয়ে বেশি গুরুত্ব কিসের তাই না ইসলামের আরকানগুলোর মধ্যে আপনি দেখবেন যে একটা প্রায়োরিটি লিস্ট আছে ইসলামের আমলগুলোর মধ্যেও প্রায়োরিটি লিস্ট আছে নিশ্চয়ই একটা ফরজ কাজ একটা মোস্তাহাব কাজের মতো না তাই না এই লিস্টটা আমাদেরকে বুঝতে হবে তাহলে আমরা রাতের কিয়ামুল্লাই যেটা একটা মোস্তাহাব কাজ রাতভর সেটা করে যদি ফজরের দুই রাকাত মিস করি তাহলে কিন্তু আমাদের আসলে ইসলামটাকে মিস করে ফেললাম ইসলামটাকে আমরা বুঝি নাই এভাবেই আমাদেরকে একটু চিন্তা করতে হবে আর যদি আমরা দেখি রমাদানের পরে আমাদের অনেকের অবস্থা আগের মতোই যদিও রমাদান মাস জুড়ে তিনি এবাদতের একটা চমৎকার কোর্স তিনি সম্পন্ন করেছেন কিন্তু রমাদানের পরে তার সেই আগের মতো অবস্থা আগের মতোই ভেজাল মেশাচ্ছেন খাদ্যে অথবা মানুষকে প্রতারণা করছেন অথবা আগের মতোই ঘুষের দিকে ফিরে গেলেন সুদের দিকে ফিরে গেলেন চুরি চামারির দিকে ফিরে গেলেন অন্যায়ের জুলুমের দিকে ফিরে গেলেন মানুষকে ধোকা দেওয়ার দিকে প্রতারণার দিকে ফিরে গেলেন কিংবা বেদাতের দিকে ফিরে গেলেন শেরেকের দিকে ফিরে গেলেন কুফুরির দিকে ফিরে গেলেন নাস্তিকতার দিকে ফিরে গেলেন তাহলে এই রামাদান আপনার কোনো কাজে আসেনি প্রিয় ভাইরা এটাকে আমাদেরকে খুব গুরুত্বের সাথে নিতে হবে যে রামাদানকে মূল্যায়নের এটাই হচ্ছে একমাত্র পদ্ধতি রামাদান কোনো রুটিন ওয়ার্ক নয় যে আমরা করে গেলাম বা আল্লাহ অটোমেটিক আমাদের সব ক্ষমা করে দেবেন ও পৃথিবীর যে কোনো কাজের ক্ষেত্রে এই মূল্যায়নটা প্রয়োজন এই ভ্যালুয়েশানটা প্রয়োজন এটা যদি না করেন তাহলে আপনার কোনো কাজেই উন্নতি হবে না আজকে বাংলাদেশের বিভিন্ন কাজের মধ্যে আমরা যেই মানে পিছিয়ে পড়ার কারণটা দিকে এটা হচ্ছে মেন কারণ আমাদের শিক্ষাক্ষেত্রেও কোনো সত্যিকারের মূল্যায়ন নাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সত্যিকারের মূল্যায়ন সিস্টেমটা আমরা অ্যাপ্লাই করি না ফলে যেই তিমির সেই তিমিরেই আমরা অবস্থান করি যে পিছিয়ে পড়া পদতা আছে আমাদের মধ্যে আমরা সেই জায়গায় বহু বছর ধরে অবস্থান করি আমাদের উত্তরণ খুব বেশি হচ্ছে না সব জায়গাতে আপনি দেখেন এর জন্য মূল্যায়ন লাগবে আপনি দেখেন একজন মুসলিম প্রতিদিন আরেকটু বেটার পজিশনে কেন যায় কারণ এই মহাসাভা এই মহাসাভাটা হচ্ছে আসলে এটাকে আরবিতে বলা হয় তা কুইম আত্মমূল্যায়ন আত্মমূল্যায়ন যে আমি কতটা পাপ করলাম আজকে কিংবা গত দিনগুলোতে তাহলে সেই পাপ থেকে আমি তবা করব ইস্তেকফার করব এবং ভবিষ্যতে আমি বেটার জব করব। আরও বেশি ভালো আমল করব আরও বেশি ভালো আমল করবে এটা সাহাবাই কিরামের মধ্যে প্রত্যেকের মধ্যে আপনি দেখেন তারা আমলটাকে আগের চেতে বাড়িয়ে দিতেন কখনোই কমাতেন না এমনকি নবী সাল্লা সাল্লামের এন্তেকালের পরেও বিচক্ষণ সাহাবা এবং সাহাবাদের মধ্যে যারা এভাবে অবস্থান করেছিলেন জীবিত ছিলেন তাদের প্রত্যেকের মধ্যে আমরা দেখি তাদের আমল ই এমনকি রাসুদ সাল্লামের মৃত্যুর পরই বেড়েছে কমে নাই বেড়েছে কমে নাই সুতরাং আজকের এই অবস্থানে আমাদেরকে বিশুদ্ধভাবে ইসলামকে বুঝতে হবে রমাদানের আমলের সঠিক মূল্যায়ন করে কোন গ্রুপে আমরা আছি সেটাকে নির্ধারণ করতে হবে